খুব ভালো লাগলো কল্যাণের সাথে আমার সম্পর্ক 3 বছরের। আই হ্যাভ বিন পার্ট অফ দি কল্যাণ ফ্যামিলি অ্যান্ড কল্যাণের সাথে আমি এর আগেও নানান জায়গায় দিল্লিতে, দ্বারকায় রিসেন্টলি, তার আগে বাগডোগরা এরকম সুযোগ পেয়েছি কল্যাণের কাস্টমারদের সাথে ইন্টারঅ্যাক্ট করবার এবং কল্যাণের গয়না নিয়ে কথা বলবার। প্রতিবারই খুব ভালো লাগে। এবারে একদম ঘরের কাছে কলকাতায় ইন্টারঅ্যাকশনটা করতে পারলাম, সবার ভিউজ জানতে পারলাম অ্যাবাউট তাদের সাজগোজ, তাদের বিয়ের এক্সপিরিয়েন্স। সো ইট ওয়াজ অ্যান এনহ্যান্সিং এক্সপিরিয়েন্স ফর মি অ্যাজ ওয়েল। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে মহুরাত কালেকশন নিয়ে কথা বলছিলাম, কেমন লাগলো? কিছুক্ষণ আগে তুমি দেখেছো এখানে মহুরাত কালেকশন? আমি পড়েও আছি আজকে। আই এম আ বিগ ফ্যান অফ দি কালেকশন মাই সেলফ। ইনফ্যাক্ট যদিও আমার মায়ের কদিন আগে জন্মদিন গেছে, আমি মাকে মহুরাত কালেকশন থেকে গয়না কিনে দিয়েছি। ইট হ্যাড নাথিং টু ডু উইথ ওয়েডিং। আমার দিদির বিয়ে সামনে আসছে অ্যান্ড উই আর অল গোনা ওয়ের কল্যাণ। দ্যাটস হাউ মাচ আই লাভ কল্যাণের গয়না। ইটস নট জাস্ট সাম এন্ডর্সমেন্ট ফর মি, ইটস কল্যাণ ফ্যামিলি অ্যান্ড আই রিয়েলি বিলিভ অ্যান্ড লাভ দ্যাট জুয়েলারি। যারা শুনছে তাদের জন্য একটা মেসেজ? যারা শুনছে তাদের সবাইকে বলতে চাই যে আমি জানি আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, অনেকেই অনেক আপনজনকে হারিয়েছো, কিন্তু নানান রকম কঠিন প্রতিকূলতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়াই হচ্ছে জীবন। তাই যাদের বিয়ে হয়েছে, যাদের সামনে বিয়ে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা জানাই। কল্যাণের মুহূর্ত কালেকশন তোমাদের জন্য রইল। এই সমস্ত প্রতিকূল সময় পেরিয়ে যাক, আগামী দিন খুব শুভ হোক, ভালো হোক, সেটাই।